श्रोता बिंदुगण आमी मोहम्मद हानिफ अली आपनादेर देशेर छेले ताई आमी आपनादेर सम्मुखे आबार एगे एसेछि नतून एकटी उपहार निये। आमार एई उपहारटी आशा करी आपनादेर खूब भालो लागबे। ताई आमार एई उपहारटी सहयोगिता करेछेन बाशी मास्टर मोहम्मद रंजुमिया, दूतारा सहयोगिता करेछेन रेकर्डिंग मालिक मोहम्मद काजी मुद्दीन, आमार बायाय सहयोगिता करेछेन मोहम्मद जालिम उद्दीन, जुरीते सहयोगिता करेछेन मोहम्मद मुस्लिम मिया। तबे एखन आमार ए उपहारटिर नाम होच्छे छयफार मुल्लुक बदीउज्जामान, छयफार मुल्लुक बदीउज्जामान। Yeah.
হইতে আসিলেন ছুপিয়ানি বাদশাহ। সেই ছুপিয়ানি বাদশাহকে ছলেমন পয়গাম্বর এরকম ভালোবাসত মানে নিজের আত্মা দিয়া। সে সুফিয়ানি বাদশার উজির ছিলেন আব্দুল হামেদ। সেই সুফিয়ানি বাদশার ঘরে জন্ম নিছে একমাত্র ছেলে ছয়ফর মুল্লুক। এমনকি সে উজিরের ঘরে একটা ছেলে জন্ম নিছে, তার নাম রাখছে শাহেদ। ওই শাহেদ রে দিয়া ছয়ফর মুল্লুক রে দিয়া দুস্থ পাতিয়ে দিছে। সেই দুয়ো দুস্থ এমন মূল মহব্বতে চলতেছে, গলায় যেরকম মালা মিশা থাকে এরকম মিল মহব্বতে চলতেছে। এইদিকে সুফিয়ানি বাদশাহ বাদশাকে ছলেমন পয়গাম্বর যেরকম ভালোবাসে, এরকম ভালোবাসা জগতে কেউ ছিল না। তাই ভালোবাসে বইলা ওই সুফিয়ানি বাদশাকে ছলেমন পয়গাম্বর তিনটা জিনিস দান করলো। বলতেছে, দেখো বাদশাহ, এই যে আমি তোমাকে তিনটা জিনিস দান করলাম, জগতের বুকে যদি তোমার কারো এরকম ভালোবাসা হয়, এই দানের বস্তু তুমি তাকে দান করে দিও। বাদশাহ বলতেছে, ঠিক আছে হুজুর। ওই তিনটা জিনিস বাড়িতে নিয়ে রাইখা দিল। এইদিকে তখন সেই সাত মুল্লুকের বাদশাহ ছুপিয়ানি চিন্তা করে যে একমাত্র ছয়ফর মুল্লুক এই মেসেজ শহরের ভিতরে, তার মতো ভালোবাসা জগতে আমার কেউ হইতে পারে না। তবে শাড়ির মূল্য অনুমান 10 টাকা, আংটির মূল্য খুব হইলে 1 টাকা, গুড়ার মূল্য কমচকম 1000 টাকা। তবে 1000 টাকার গুড়া যদি ছয়ফর মুল্লুকরে দেই, শাহেদ বেজার হয়ে যাবে। আর শাহেদরে যদি আমি শাড়ি আর আংটি দেই, তবু শাহেদ বেজার হয়ে যাবে। যাক, আমার নিজের ছেলে বেজার হোক, তাতে কোনো আসে যায় না। আমি 1000 টাকার গুড়া দান করব শাহেদকে, ছয়ফর মুল্লুকরে দান করব আমি শাড়ি আর আংটি। তাই ডাক দিয়ে বলতেছে, বাবা রে তোর আমার বুগালায়। ছয়ফর মুল্লুকরে বলতেছে, বাবা ছয়ফর মুল্লুক, আমি তোমাকে দান করলাম এই একখানা শাড়ি আর একখানা আংটি। বাবা শাহেদ, তোমারে আমি দান করলাম এই হরিকালী দুলদুল ঘোড়া। যখন হরিকালী দুলদুল ঘোড়া শাহেদরে দান করছে, শাহেদ তখন খলখল করে হাসতেছে। ছয়ফর মুল্লুক চক্ষের পানি ছেড়ে দিছে। তাই কানতে কানতে ফুলের বাগানে যা ফুল সজ্জায় বসা বসা যার যার করে কানতেছে, চক্ষের পানি মুছতেছে। এইদিকে চিন্তা করে যে, যাহ, বাবাই যে আমাকে দুইটা জিনিস দান করছে, দেখি এই বস্তু দুইটার মধ্যে কি গুণ আছে। তখন শাড়ির বাস খুলে উপরের আসলা লক্ষ্য করে দেখে যে, বাহ, শাড়ির উপরের অঞ্চলের মধ্যে দেখি হীরামণি মুক্তা কাঞ্চন জহের শাড়ি শাড়ি গাতা। আচ্ছা দেখি নিচের আসলার মধ্যে কি আছে। শাড়ির আসলা খুইলা দেখে যে, বাহ, কি সুন্দর চমৎকার পরীর ছবি। বলে স্থায়ী রুমে বাদশাহ শাহাবাল, তাহার কন্যা নামে পরী বদিউজ্জামাল। যখন সেই বদিউজ্জামালের নকল ছবি নয়নে লাগিয়া গেছে, তখন টাল খেয়ে সে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে যাবার তখন সে ভুল ধারণা ভাঙ্গিয়া গেছে, যেটা আমি স্বপ্ন দেখলাম না বাস্তব দেখলাম। সঙ্গে সঙ্গে ওইটা বৈশা তখন সেই শাড়ির বাস খুলছে। বাস খুলে দেখে যে, না, স্পষ্ট ভাবে লেখা আছে, বলে স্থায়ী রুমে বাদশাহ শাহাবাল, তাহার কন্যা নামে জামাল। তখন সেই জামালকে ডাক আরম্ভ করল। পিতা জেরা মায়া রে হা
চোখের পানিতে সাইরা বলতেছে হাইরে হাই বাবার বিবসনা বলতে মুঠেই নাই। দুস্তেরে দিল হাজার টাকার গুড়া, আমাকে দিল এক টাকার আংটি দশ টাকার শাড়ি। পিতাহে তোয়হন বিসারি সফরমুলুক বলতেছে যা বাবা ইজামাকে আংটিটা দান করছে, দেখি সে আংটির মধ্যে কি গুণ আছে। তাই হাতে আংটিটা পরিয়ে দেখে যে বাহ, আমার ভিতরের থিকা রুশনাই হয়ে যাইতেছে, এমনকি আমি ছয় মাসের রাস্তা চোখে দেখি। আর এই যে শাড়ির উপরে রাসলার মধ্যে আছে হীরা মণি মুক্তা কাঞ্চন জহের শাইরি শাইরি গাতা। তবে এই শাড়ির আসলা বিক্রি করলে বাবার সাত মুল্লুক বিক্রি করলে ওই শাড়ির আসলার মূল্য দিতে পারবো না। তবে এই যে স্পষ্টভাবে লেখা আছে গুলেস্থায় রুমে বাদশাহ শাহাবাল, তাহার কন্যা নামে পড়ি বদিউদ জামাল, জামাল জামাল বইলা তখন মূর্ছা খাইয়া পড়ে গেল গা। যখন মূর্ছা খাইয়া পড়ে গেছে, কিন্তু বাগানে নিষ্ঠাবদী সাহেদা ছিল, সাহেদা এসে দেখো অসম্ভিতি ফুল শয্যা ছাইরা জমিনে দুস্থ পড়ে গেছে। তাই হতবুদ্ধি হইয়া বাদশার কাছে যাইয়া বলতেছে, বাদশাহ নামদার আর কি চান? দুস্তের না জানো কি হয়েছে অসম্ভিতি, সে ফুল শয্যা ছাইরা জমিনে পড়ে গেছে। এই সংবাদ যখন বাদশাহ শুনছি, আকাশ বাঙ্গা জানো তার মস্তকে পড়ে গেছে। তাই উজির নাজির পাত্র মিত্র ছলিকলি দিলবর হাম্মদ যত ছিল সমস্ত লোকজন নিয়ে তখন সেই ফুলের বাগানে চলে গেল। যা কত সুস্বার করে চিল্লিয়ে ডাকতেছে, কিন্তু কারে ডাকে সারা শব্দ দিতেছে না। না দেওয়াতে তখন হতবুদ্ধি হইয়া চোখের পানি ছাইরা দেয়া বলতেছে, উজির সাহেব এইভাবেই কি আমার ছেলে মারা যাবো? যে না কোনো দিন মারা যাইতে পারে না। আপনি সাত মুল্লুকের বাচ্চা ছুপিয়ানি, আপনার মতো বলভক্ত বাদশাহ পৃথিবীর বুকে আল্লাহ সৃষ্টি করে নাই। তাই আপনার ছেলে এইভাবে মারা যাবো, কোনো দিন মারা যাইতে পারে না। সাত মুল্লুকের ভিতরে যত MBBS বড় বড় সার্জন ডাক্তার আছে, আমি সমস্ত ডাক্তার ডাকবো। তখন ওই সাত মুল্লুকের ভিতরে যত সার্জন ডাক্তার আছিল সমস্ত ডাক্তার ডাইকে আনলো। তারা নানান রকমের পরীক্ষা করে দেখে বলতেছে, বাদশাহ নামদার আপনার ছেলের শরীরে বিন্দু মাত্র রোগ নাই, তবে আমাগরে ক্ষমা করবেন, এখন আমরা বিদায় হয়ে গেলাম। সমস্ত ডাক্তার যখন চলে গেল, বাদশাহ চোখের পানি ছেড়া দিল, উজির সাহেব এখন উপায় যে হ্যাঁ ডাক্তারগণ কি জানি নাও ধরতে পারে, তবে আপনার সাত মুল্লুকের ভিতরে দানুরি উজাবৈদ্য আছে, তারা কি জানি ধরতে পারে। তাই উজবদ্য দানরি কবিরাজ তারাই সে নানান রকমের পরীক্ষা করে দেখতেছে, বিন্দু মাত্র রোগ শরীরে পাইতেছে না। তারাও বিদায় হয়ে চলে গেল। বলতেছে উজির সাহেব যে হ্যাঁ দানরি কবিরাজে কি জানি নাও ধরতে পারে, তবে আপনার সাত মুল্লুকের ভিতরে জ্যোতিষী ব্রাহ্মণ আছে, ভুরিয়ালা ভুরিয়ালা ব্রাহ্মণ, আমি সমস্ত ব্রাহ্মণকে এখন ডাকবো।
তাই সমস্ত ব্রাহ্মণটাই কাইনা তারা গণনা গুইনা দেখা বলতেছে বাদশা নামদার আপনার ছেলের শরীরে বিন্দু মাত্র রোগ নাই তবে আপনার ছেলে হয়তো নিশি যুগে হোক বাস্তব যুগে হোক হয়তো কোনো জিনপরির রূপ দেখে আপনার ছেলে অচেতন অজ্ঞান অবস্থায় আছে তারির যদি কোনো চিকিৎসা থাকে আপনি করতে পারেন যে তাই না ব্রাহ্মণ মশাই যে হ্যাঁ যে তাই যদি হয়ে থাকে তবে বাবা ছয়ফর মুল্লুক এখন ওর মনে কি আশা কি করতে চাই তুমি এই কথাটা জানবা যে হ্যাঁ আপনারা সমস্ত লোক চলা যান দুস্তের মনের কথা আমি জানবো তাই দুস্থ দুস্থ বলে ডাকবার শুরু করল হায় হায় প্রাণের গো দুস্ত বলি যে আপনি এক নজরে আমাকে চাইয়ে দেখলেন না এমনকি আপনি জবান খুলে আমার সাথে কথা বললেন না এই কথা কিন্তু ছয়ফর মুল্লুকের কর্ণে প্রবেশ করছে হায় হায় আমার জন্য না আমার দুস্ত মারা যাইতেছে তখন থাপা দেয় দুস্তের হাতে মধ্যে ধরছে রাখেন দুস্ত আমাকে ছেড়ে আপনি কোথায় যাবেন তখন বলতেছে দেখেন দুস্ত আপনার জন্য সারা মেসেজ শহরের লোক আতঙ্কিত হয়ে গেছে যার যার করে কানতেছে তবে আপনার কি হয়েছে একবার আমার কাছে জবান খুলে কথা বলেন বলতেছে দেখেন দুস্ত আমার বাবাই নিজের পায়ে নিজে কুড়াল দিছে কারণ আমার বাবাই যে আমাকে শাড়ি দান করছে আপনি এক নজর তাকিয়ে দেখেন সে শাড়ির মধ্যে কি আছে তাই সাহেব শাড়িখানা হাতে নিয়ে যখন শাড়ির বাস খুলছে দেখে স্পষ্টভাবে লেখা আছে গুলেস্থায়ী রুমে বাদশা শাহাবাল তাহার কন্যা নামে পরি বদিউজ্জামাল বদিউজ্জামালের নকল ছবি যখন নয়নে লাগিয়ে গেছে সাহেব তখন টাল খেয়ে জমিনে পড়ে গেছে তৎক্ষণাৎ আবার ভুল ধারণা ভাঙিয়া গেছি আকাশের চাঁদ দেখে যদি আমি পাগল হই এই চাঁদ আমার জন্য নয় তখন মুসারদা ওইটা বলতেছে দেখেন দোস্ত আপনি সাধারণ একটা শাড়ির নকল ছবি দেখে পাগল হয়ে গেছেন গুলেস্থায়ী রুমে লেখা আছে শাহাবাল বাদশা তবে এখনই আমি হাজার হাজার পত্র লেখা পাঠাবো সেই গুলেস্থায়ী রুমে স্বইচ্ছায় যদি তার মেয়েকে বিয়া দিতে বাধ্য না হয় আমরা বল প্রবকে জুড়ে কৌশলে যে কোনো পাইলেই হোক তার মেয়েকে আপনার হস্তগত করব যে দেখেন দোস্ত এই নকলের আসলকে না পাওয়া পর্যন্ত আমি দানা পানি খাবো না আজ ঠিক আমার পক্ষে দানা পানি হারাম হয়ে গেল যান আপনি আমার বাবার কাছে যে বলেন
তখন সাহেব চোখের পানি মুছতে মুছতে যে বাদশার কাছে বলতেছে, তা ওই সাপ আর কি চান, আপনার নিজের পায়ে নিজে কুড়াল দিছেন, কারণ শাড়ির মধ্যে লেখা আছে গুলস্থায়ী রুমে বাদশা শাহবাল, তাহার কন্যা নামে পরি বদিউদ জামাল, বদিউদ জামালের রূপে দুস্থ পাগল হয়ে গেছে। যে তাই না বাবা, যে হ্যাঁ তাই যদি হয়ে থাকে, হাজার হাজার পত্র লেখা পাঠাও তুমি সেই গুলস্থায়ী রুমে। তখন হাজার হাজার পত্র লেখা যখন সেই গুলস্থায়ী রুমে পাঠিয়ে দিল, অনেক অনেক দূর দেশান্তরে গুইরা সমস্ত চিঠিপত্র ঘুরে আসলো, কিন্তু কোন একটা চিঠিপত্রের দ্বারাই সংবাদ জানলো না। বাদশাহ বলতেছে, উজির সাহেব সমস্ত চিঠিপত্র ঘুরে আসলো, এখন উপায় যে হ্যাঁ চিঠিপত্রের দ্বারাই কি জানি আমরা নাও জানতে পারি, আপনার সাত মুল্লুকের ভিতরে হয়তো সৌদাগর জাত আছে, তারা চৌদ্দ ডিঙ্গা মধুকর জাহাজ নিয়ে অনেক অনেক দূর দেশান্তরে তারা ব্যাপার বাণিজ্য ব্যবসা করে, তারা কি জানি বলতে পারে যে হ্যাঁ। তাগরে ডাকেন, সমস্ত সৌদাগর ডাইক আনলো, তাগরের কাছে জিজ্ঞাসা করলো, তারা জুম দৈরা থাইকা বলতেছে, বাদশাহ নামদার বলে স্থায়ী রুম দেহা তো দূরের কথা, আমরা বাকি জীবনে নামও শুনি নাই, কেবলমাত্র নাম শুনলাম। তখন বাদশাহ বলতেছে, উজির সাহেব এখন উপায় যে হ্যাঁ, আলে শাড়ির ছবি দেখা পাগল হইলে তবে তার কোনো সন্ধান পাওয়া যায় না, এখন আমার কাছে অনেক যুক্তি আছে, যে কি একটা ছবি দেখে পাগল হয়েছে, এখন আমি সারা মেসের শহরে ঘোষণা করে দিব, ডুলি মালি রাজা বাসা উসি বুসি কোনো বাস বিচার নাই, যার ঘরে যত মেয়ে আছে সমস্ত মেয়ের ছবি উঠিয়া আপনার এই মেসের শহরে পাঠাবে, যে মেয়ের ছবি দেখে পছন্দ হবে সেই মেয়ে দিয়ে তার বিয়ে হবে। যে ঠিক আছে তাই হোক। তখন পেপার ছাইবা দিল, দেশ দেশান্তরে যত রাজা বাসা উত্র মিত্র ছলি কদির কারো বাস বিচার নাই, যার ঘরে যত মেয়ে আছে সমস্ত মেয়ের ছবি উঠিয়া মেসের শহরে পাঠাবার শুরু করলো, এমনকি দরিদ্র লোক চলতে পারে না, পাঁচ সাতটা মেয়ে ঘরে তাই হাঁস মুরগি বেশ আলতামে শিশুনু পাউডার কিনা ওই মেয়ে ঘরে সার সিঙ্গারা করে পাহাড় সমান আশা বুকে দিয়া ছবি পাঠাইতেছে, কি এইটা একটা লটারি, কোন মেয়েটা পছন্দ করবে কোন মেয়েটা তার চোখে ধরবে বলা যায় না, সেই মেয়েটাই হবে সাত মুল্লুকের অধিকারী, সাত মুল্লুকের শাহজাদি, সাত মুল্লুকের বেগম। তাই পাহাড় সমান আশা বুকে দিয়া হাজার হাজার মেয়ে পাঠাবার শুরু করলো মেসের শহরে, যে ফুলের বাগানে ছয়ফর মুল্লুক শুয়ে আছে ওই ঘরে যে মাটির থিকা বেড়ায় বেড়ার থিকা চালে চালের থিকা গাছে গাছের থিকা পাতায় লাখ লাখ কোটি কোটি মেয়ের ছবি তখন মানে সে আটকিয়ে দিল। তাই উজিরে ঘরের ভিতরে যা বলতেছে, বাবা ছয়ফর মুল্লুক এক নজর তুমি তাকিয়ে দেখো যে তোমার চতুর্পাশে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বদিউদ জামাল ঘিরাও করা, যে বদিউদ জামাল দেখা তোমার পছন্দ হয় সেই বদিউদ জামাল দিয়ে তোমার বিয়ে হবে, যদি বলো সব মেয়ে পছন্দ হয়েছে সব মেয়ে দিয়ে বিয়ে, যদি বলো হাজার মেয়ে হাজার মেয়ে দিয়ে বিয়ে। তখন ছয়ফর মুল্লুক চোখের পানি ছাইরা দেয়া বলতেছে, তা ওই আপনি দুস্থের পিতা আমার মুরব্বী, ওই সমস্ত কথা কই আপনি আমাকে লজ্জা দিবেন না, আপনি ঘরের থেকে বাইরে যানগা। লজ্জা পাইয়া উজির ঘরের থেকে বাইরে গেল, বাদশাহ জিজ্ঞাসা করল যে এখন উপাস, যে দেখেন এই কথা বলার পরে আপনার ছেলে এই জবাব দিল, এই জবাব দেওয়ার পরে এখন কি করা যায়, যে তবে যা হোক আপনার এই সাত মুল্লুকের ভিতরে জৌসিনী গোসাই নামে একটা ঠাকুর আছে, সেই মেয়েটা যদি ইচ্ছা করে তপস্বীর তপ ভঙ্গ করতে পারে, দরবেশ দরবেশের ধ্যান ভঙ্গ করতে পারে, খুদার ফেরেস্তাকে মোহিনী লাগিয়ে এক দণ্ড রাখতে পারে, এমনকি পৃথিবীর যত পুরুষ আছে সেই মেয়েটারে যদি এক নজরে দেখে তিন দিন পর্যন্ত সমস্ত দেশের পুরুষ বেহুশ থাকে। বাদশাহ বলতেছে, তাই যদি হয় ওই মেয়েটা ছাড়া আমার বাবা ছয়ফর মুল্লুকরে বোলানের মতো মেয়ে সারা মেসের শহরে আর তৈরি হয়নি। ঠিক আছে উজির সাহেব, আপনি এই মুহূর্তে চলে যান সেই জৌসিনী গুসার বাড়িতে। তখন উজির আর দেরি করল না, চলে গেল সেই জৌসিনী গুসার বাড়িতে, যা বলতেছে, ঠাকুর মশয় বিশেষ একটা দরকার মনে করে আপনার বাড়িতে আসলাম, আমাদের সাত মুল্লুকের বাদশাহ সুফিয়ানি তার একমাত্র ছেলে ছয়ফর মুল্লুক শাহজাদা একটা পরীর রূপে পাগল, তারির কোনো সন্ধান করতে না পাইলে আসলাম আপনার কাছে, আপনার ঘরে একটা মেয়ে আছে, ওই মেয়েটাই যদি ছয়ফর মুল্লুকের মন জয় লাভ করতে পারে আপনার মেয়ে হবে সাত মুল্লুকের বেগম, সাত মুল্লুকের শাহজাদি, সাত মুল্লুকের অধিকারী। ব্রাহ্মণে বলতেছে, রাম রাম রাম,
আমার জাতি নষ্ট করে আমার মেয়ে দিব তা কোনো দিন হতে পারে না, যে হতে পারে না। তাই যদি না হতে পারে চক্ষের পলকে আপনার মেয়ে নিয়ে শেষ শহর পরিত্যাগ করতে হবে। এই কথাটা কিন্তু ওই মেয়ে আই শুনছে, শুইনা বলতেছে বাহ আমাকে আল্লাহ পাক যতখানি রূপ দিছে তার চেয়ে তেগুন রূপ ছয় ফর্মুল লুকের আছে, যেন কাঞ্চা সোনার মতো জল 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 করে জ্বলতেছে, সেই ছয় ফর্মুল লুকরে বুলানো শুধু আমার বাম হাতের ইশারা। আমি ছয় ফর্মুল লুকের মন জয়লাভ করতে চাই, আমি সাত মুল্লুকের শাহজাদি হতে চাই। তাই গুরানি দিয়া বাবার সামনে যা বলতেছে, বাবা গো আমাকে আশীর্বাদ করবেন আমি যেন সেই ছয় ফর্মুল লুকের মন জয়লাভ করে আমি রাজ সিংহাসনের অধিকারী হতে পারি। ব্রাহ্মণে বলতেছে, সর্বনাশ, মেয়ে আমার বাধ্য হয়ে গেছে, আমি যদি অস্বীকার হই তবে খাইতে হবে আমার কারালের ঘার গুরানি, তবে ঘার গুরানি খাওয়ার আগে আমার মেয়েকে আমি পাঠিয়ে দিই। বলতেছে, মা গো তোমার মনোবাসনাই পূর্ণ হোক। তখন সে মেয়েটা চইলা গেল। ছয় ফর্মুল লোকের মাই দৌড়া ভাই, মা গো তুমি আইসো? যে হ্যাঁ আমি আইসি। বেশ, আমার মাথায় হাত রেখে অঙ্গীকার কর, এই যে ছয় ফর্মুল লোকের কাছে যে যদি তুমি কোন অংশ গোপন রাখো ইহকাল পরকাল পর্যন্ত ঠেকা থাকো। যে হ্যাঁ আম্মা জান, আপনার মাথায় হাত রেখে আমি অঙ্গীকার করে বলতেছি, আমি যদি ছয় ফর্মুল লোকের ঘরে যে কোন অংশ গোপন রাখি আপনার মাথা খাই ইহকাল পরকাল পর্যন্ত ঠেকা থাকি, তবে আম্মা জান আমাকে জেউর পোশাক দিতে হবে। যে হ্যাঁ মা, তুমি জেউর পোশাকের তোমার কোনো চিন্তা করতে হবে না, এই মুহূর্তেই তোমাকে আমি জেউর পোশাক দিতেছি। তাই জেউর পোশাক নিয়ে পানের বাটা নিয়ে তখন সেই চলে গেল ফুলের বাগানে। ফুল সজ্জার উপরে সেই পানের বাটা থুইয়া জেউর পোশাক পরিধান করে সমস্ত লোকজনকে ডাইকা বলতেছে, হে লোকজন, তোমরা সমস্ত লোক দূরে চলে যাও, একটা লোক কিন্তু এই ঘরের কাছে আসতে পারবে না। তখন সেই জেউর পোশাক পরে সেই ঘরের ভিতরে মানে নাচ গান আরম্ভ করে দিল।
তহান হেই দানব কন্যার সেই নিচে ঠুটে যে কিরায় বাসা দিছে সেই নহনি পেশানির গাঁও নিচে ঠুটদা যখন বাইয়া বাইয়া পরে তখন ওই বাম হাত দিয়া ওই নহনি পেশানির পুজ ময়লা গাঁও মানে খারে চাইটা চাইটা খায় সালারে মন সালার পচা যায় ওই পচা যাইতের এমনই তার রূপ ওই রূপ দেখা ওই কুকাবের মধ্যে যত দানব আছে হাজার হাজার মানে ঘটক পাঠাইতেছে ওই দানব কন্যার রূপে তাই ওই দানব কন্যা হেঁটো শিরে বসে রয়েছে আমি কাকে বা বিয়ে করি কাকে বা না করি এই টাইমের ভিতরে তিনটা মানব নিয়া ওই দুষ্ট দানবে পৌঁছাইছে মানবের রূপ দেখে তখন সেই দানব কন্যা চমকে উঠছে হাই রে হাই এত সুন্দর পক্ষী এইলা কোথার থেকে আনলো তখন বলতেছে তোরাই মানব এগুলা কোথায় পাইছত কয় আর কইও না গেছিলাম সাগরের পারে হাওয়া খাইতে যায় দেখি হাজার হাজার পক্ষী মরা এগারোটা পাইলাম জিন্দা তাই আটজন আমরা শরবত করে খাইছি তিনটা তোমার জন্য নিয়ে আসছি কয় তাই নাকি যে হ কয় বেশ তাইলে এক কাজ কর এগুলা তো শুধু মাটিতে হাঁটে পায়ে আড়তে পারেন আকাশে উঠতে পারে না তাই নাকি যে হ কয় তা তো আর আমরা যাই না তাহলে এক কাজ কর হাত পায়ের বন্ধন ছাইরা দি হাত পায়ের বন্ধন ছাইরা দিছে ওই তিনজন মানে বৈশা পড়ছে তখন ওই দানব করে কইতাছে দেখ রে তোরা এত পরিশ্রম করে যদি এই মানব নিয়ে আইসত বা পক্ষী নিয়ে আইসত তগরে তো কিছু খাইবার দেওয়া উচিত কয় হ তা তো উচিত কয় তাহলে তোরা বয় এই যে আমি তিন চার মাস আগে হাতি ঘুরা মোষ গন্ডার মাইরা থুইছি এখন পয়সা গইলা বান্দির বালিশের মতো ফুইলা গেছে গা এগলা কিছু খাইয়া যা কয় হ ওগলা খুব সুস্বাদন লাগে তখন ওই দানব সাঙ্গার ধরে বইছে ওই পচা গলা হাতি গুড়া মোষগন্ডার ওগলা মানে খাবারে খান সাদে নিয়ে ওই দানবে রেদিছে ওগলা খায় আর তাইলা ঠুকায় আর কয় হাই রে হাই বস্তুটা মরছে ভালো সুস্বাদ হয়েছে ভালো ছয় ফর্মলুক কয় দেখছো না শালাগর তামসা এই পচা যাইতে খায় কি আর কয় কি এগনা বলে মরছে ভালো সুস্বাদ হয়েছে ভালো হালার ইগলার মতো গিদ রাজার তো কোনো হানে দেখি নাই রে যা হোক খাওয়া খাদ্যির পরে যখন ওগলা বিদায় হইয়া চলিয়া গেল এইদিকে দানব কন্যায় চিন্তা করে যে এই পক্ষী যদি আমি বিয়া করি তাহলে এগুলার তো খোরাক আছে এগুলার আহার দেওয়ান লাগবো তবে এগুলা তো বড় বড় হারা রান এগুলা খাইতে পারবো না তবে এই যে ছোট ছোট পোকার দলা দেখা যায় তো এগুলা ছোট ছোট পোকা দিয়ে খুঁটা খুঁটা খাইব তখন ওই যে কিরাই যে দলা বাইন্দে একবার গৈর পারতে পারতে ভিতরে যায় আবার একখানে বিলি পারতে পারতে নাইমা আহে ওই কিরার দলা নিয়ে খামসা দেখার অগ তিনজনের সামনে দিছে ওরা তো একখানে হকুত করে বমি দিছে বাবারে বাবা এগুলা কি দিছে একখানে ঘুরানি দিয়ে বমিকে বইয়া পড়ছে তা নগবান খায় না ছোট ছোট পোকা দেখে ঘৃণা করলো তবে এগুলা কি করি এখন খামচাদা নিয়ে ওগুলা ফালিয়া দিল তবে ওই দেশের মধ্যে খালি তো বুইরা দানব থাকে না পোলাফানো দানব থাকে বাচ্চা দানব এই যে আমাগরে আজকালের পোলাফানি না কি করে বাসায় থেকে না পোকের বাচ্চা পাইরা ঠ্যাঙ্গের মধ্যে না দড়ি না গিয়া পুটকির মধ্যে মারে খুসা যখন খুসা মারে খার দাব দাজে আরো খানে পরে তাই ওই বাচ্চা দানব কি করে ওই তিনজনের পুটকির মধ্যে মারে খুসা একখানে কাচ্চা মারে ব্যাঙ্গের নাগাল যে আরো খানে পরে এইরকম খুসা খুশি যখন আরম্ভ করলো একজনাই বুঝ করছে কি একটা আরবি খুরমা খেজোরটা ঢেল মারছে ছয় ফর্মুল্লুক কিন্তু ওই খুরমাটা চিনছে টপ করে খুরমাটা মুখে দিছে দানব কন্যায় কিন্তু চাইয়া দেখলো দেখে কয় ও এটা না খেজুরা পো কিরে খেজুর খায় এক কাজ কর এই বাগানের থেকে যে খুরমা খেজুরে না দে খেজুর খাবো দানব গড়ে ডুলছি আর খামছি কহকটা বাচ্চা দানব যায় কহকটা খামছি যাই না দিছে না শিল ডুগি পাহাড়ের মতো পাহাড় সাজিয়ে ফেলছে ওই পাহাড়ের মধ্যে বৈশা বৈশা কুন্ডা পাকা কাঁচা ডুল পাকা বাইসা বাইসা খাওয়া আরম্ভ করলো খুরমা খেজুর যখন এক সপ্তাহ খাইছে কাঞ্চা সোনার মতো খালি জল জল করতেছে তাই দানব কন্যা যা বলতেছে হে খেজুরা পক্ষি তোমার রূপে তো আমি পাগল হয়ে গেছি তুমি আমাকে বিয়া করবা কিনা শালার দুষ্ট দানব দানব মানবে কোনোদিন বিয়া হইতে পারে নাকি তোমরা যাতে দানব আর আমরা যাতে মানব দানব মানবে কোনোদিন বিয়া হইতে পারে না কয় কি বিয়া হইতে পারে না ঠিক আছে এক খাবারে গমর গমর করতে করতে একটা ডেরাকুরার মতো আছে ডেরাকুরার ভিতরে যে ওই দানব কন্যায় কি করতাছে মানে একখার শ্বাস সিঙ্গেরা করতাছে এমন শ্বাস সিঙ্গেরা যে হাতি গুড়া মোষগন্ডার যে খাইছাল তারির মাথা মুতে হাড় গুড় দিয়ে গাচ্ছে একটা মালা ওই মালাটা গলায় দিল আর মানে একখারে ডাকায় শাড়ি একটা পিনলো মানে ছালার চট জালক বাড়ি দেখা যায় ওই জালক বাড়ি শাড়ি পিন্দা
ঘোড়ার মতো একটা সিল্লানি না দিয়া ওই দুষ্ট দানব ডেরার ভিতরে গুনে বাইরে আসলো। আয়াই এমন নাচ গান যে সেগুলা উল্টা পাল্টা নাচ গান, যে ওর নাচনার ছুটে নাগে জানি আকাশ আর পাতাল করতাল বাজাইতেছে, ধমধম শব্দ উঠা গেছে। ছয় ফরমুল্লুক কয়, দেখ রে এই যে দুষ্ট দানবে নাচ গান করতেছে, নাচ গান কইরা কিন্তু আমাগরে কাছে আইব। আমরা যদি তখন কই যে হ্যাঁ বিয়ে আমরা করুম না, তাইলে ও যে আ কইরা আইব, আ কইলার চাফাইব না, কয় তাহলে কি করন লাগবো? যে ও যা কয় খালি স্বীকার করন লাগবো। ছয় ফরমুল্লুকের লগের গুণা কয়, যা করন লাগে তুমি তো, আমরা কইলে এক কথাও কই হাম না, ওটা দেখে আমগো শল্যের পশম খারিয়ে উঠতাছে। তাই ওটারও আমার বিকট মূর্তি কে এক ঠুটা কাশি উঠছে আর একটা পাতাল দিয়া জল পারতাছে, তার মধ্যে কিরাই বুক 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 নইছে। কয় তো যা হোক আমি যা কই তোরা তাই শুনিস, নাচ গান কইরে হা কইরে হাঁপাইতে হাঁপাইতে আইছে কি মানব, এখনো কি তোমার পছন্দ হয় নাই? কই হাই রে হাই পছন্দ হবো না, তোমার রূপে আমরা পাগল হয়ে গেছি, তোমাকে ছাড়া আর কাউকে বিয়া করবো না। কয় কে তুমি না বলছিলে বিয়া হয় না, এখন কে? আমি তো তাই ভালো নাচনা দেই নাই। কয় হাই হাই আর চেয়ে ভালো নাচনা আর দিও না, কারণ যে নাচনা দেখাইছ এই নাচনাই আমি পাগল হয়ে গেছি, ইয়ার চেয়ে ভালো নাচনা দিলে কি জানি আমি মইরাও যাইতে পারি, ওয়ার কাম নাই আর তোমার নাচনার দরকার নাই। কয় তাইলে বিয়ার কথাবার্তা কি? কয় হ্যাঁ তো আসল কথাই আর দিছ, বিয়ার বান কেমনে কি? আমাগরে মানব জাতে একটা চাল আছে, আমরা যেদিন থেকে আমাগরে বিয়ার কথাবার্তা হয় সেদিন থেকে এক বৎসর তফাত থাকতে হয়, এক বৎসরের মধ্যে তুমি আমার কাছে আসতে পারবা না, এক বৎসর তোমার দূরে থাকতে হবে, যা কিছু বলতে হয় দূরের থেকে বলবা। যে ঠিক আছে এক বৎসর আর কয়দিন, এক বৎসরের মধ্যেই তোমার রূপ দেখতে দেখতে আমার এক বৎসর চলে যাইব। তবে যা হোক মানব তোমার পরিচয় না দাও নাকি আমি শুনি। যে ঠিক আছে আমার পরিচয় শুনো। মেসের শহর থাকি আমি, মেসের শহর ঘর হগো, হাই গো মেসের শহরে ঘর, তোমার সাথে আমার বিয়ার কথাবার্তা হয়ে গেল যে হ্যাঁ তোমার সাথে আমার বিয়া দেওয়া ওয়াদা হয়ে গেল, কিন্তু এক বৎসর পর। তবে দেখো মানব কন্যা আমাদের একটা চাল, মানব পুত্র আমাদের একটা চাল আছে। যে কি চাল? যে আমরা তিন মাস ঘুম পারি, তিন মাস আহার করি, আমাদের আহারের টাইম গেছে গা, ঘুমের টাইম আইসা পড়ছে, এখন আমি ঘুম আসবো শুয়া পড়বো। ছয় ফরমুল্লুক বলতেছে রাখো মানব দানব কন্যা আমাদেরও চাল আছে, আমরা সাড়ে তিন মাস ঘুম পারি, সাড়ে তিন মাস আহার করি, গণনা গুইনা দেখে বলছে চোখ আমার পনেরো দিন চলে গেছে, বাগ্যেই তো আমি চোখ টেনে রাখতে পারি না, তোমার রূপে আমি পাগল হয়ে গেছি, তবে এখন আমি শুয়া পড়লাম, এখন আমি ঘুম আসবো। তাই দুই মুড়া গুনে দুজন টান দেয়া, ছয় ফরমুল্লুক শুয়া মানে তো গুমরানি আরম্ভ করলো, ফুটুস ফুটুস ফুটুস। দানব কন্যা কয় বাপ রে বাপ গুম রে, ও নাক দেন আগে জানিস সে বৈশাখ মাইশা তুফেন আরম্ভ হয়ে গেছে, তাইলে আর চিন্তা কি, ওর চেয়ে পনেরো দিন আগে আমি উঠতে পারবো, তাইলে আমি এখন শুয়া পড়ি। দানব কন্যা যখন শুয়া ঘুমাইসা পড়লো, ওর নাকের নিঃশ্বাসে নাগে জানি বৈশাখ মাইশা তুফেন আরম্ভ হয়ে গেল, নিয়ার যখন টান দেয় নাগে জানি সে গাছ গড়ান শুদ্ধ ওর নাকের ভিতরে যায়, আবার যখন নিয়ার ধাক্কা মারে নাগে জানি সে শিল ডুগির পাহাড় নিয়া কায়ে আগিতে লাগায়, এমন সে তৎকর নিয়াসের।
যাহোক এইভাবে যখন ঘুমাইসা পড়লো সাইফারমুল লোক বলতেছে দেখ রে এখন এই দুষ্ট দানবরে যদি কুড়াল দিয়া ওর গুয়ার মধ্যে যে দুই সাইডটা মারি বা পুটকির মধ্যে নাত্তি মারি তবু কিন্তু এই দুষ্ট দানব আর চেতন পাইব না, তবে যান যদি বাসা বাসা তাড়াতাড়ি। তাই দুই মুরাগনে দুইজন টান দেওয়া উঠিয়া গলা গলি ধরিয়া দক্ষিণ দিকে রওনা করলো। যাইতেছে ওই রান এক জঙ্গলের ভিতর দেয়, ওই জঙ্গলের ভিতর আসিল কিন্তু শিয়ামুর অকার শিয়ামুরগি। ওই শিয়ামুর অকার শিয়ামুরগি বৎসর এক জোড়া করে বাচ্চা দেয়, বাচ্চা আছে ঠিকই কিন্তু আহার জুটাইতে পারে নাই। তাই লক্ষ্য করে দেখে যে তিনটা আদম সন্তান আসতেছে, দূরের থেকে ছুদিয়া চম্বল বাজিয়া দুই মুরার থেকে দুইজন লইয়া গেল, মাঝখানের থেকে সৈফরমুল লোক লইয়া গেল। সৈফরমুল লোক বলতেছে হাই রে হাই, আমি কেন বা শাড়ির মধ্যে নকল ছবি দেখলাম। তাই সেই নকল ছবি থেকে হাজার হাজার মায়ের পুত মায়ের বুক খালি করলাম, বাইশা রইলাম এগারো জন, আটজন খাইলো শরবত করে রইলাম, তিনজন তার দুজন আজকে ছিয়ামরগে নয়ে যায়। হাই আল্লাহ পাক তুমি এখন আমাকে উনিয়া যাও। তখন মানে সৈফরমুল লোক যার যার করে কানবার শুরু করলো। হাই হাই কুলু থাই যাহাবু কি যোগ করি ই দুঃখে যাই মোহরিয়া। আমি পাগল হলো রে দুঃখ, হাই রে দুঃখ বলবো কারো কায়াসে। হাই বয়ন দুয়ু বান্ধব যথ গছিল ও সঙ্গে লো মোহরিয়া। সফল রইলাম বাইসায়া গুলু এখন কোথায় আই যাইছো রে দুঃখ, হাই রে দুঃখ বলবো কারো কায়াসে। জামালে রে নাযা পাহাড়ে রে গোলো আমি জারিব মুকুরিয়া রে দুঃখ, হাই রে দুঃখ বলবো কারো কায়াসে। কানতে কানতে তখন দক্ষিণ দিকে রওনা করলো, ওই বন জঙ্গল পাড়িটা তখন একটা দরিয়া বাজলো, সেই দরিয়াটার নাম হইল আজিম দরিয়া। তাই হতবুদ্ধি হইয়া হতাশ খাইয়া যখন সেই দরিয়ার পারে পড়ে গেল, ওই দরিয়ার মধ্যে কিন্তু শুষ কুম্ভীর মক্কার অত্যন্ত বেশি আছিল। তাই কুম্ভীরে ওই সৈফরমুল লোকের ধরবার জন্য সমস্ত কুম্ভীর মানে ভাইসা আসতেছে। ওই কুমির দেখা তখন চিৎকার দেয় যে সৈফরমুল লোক দূরে পড়ে গেছে। তাই চিন্তা করে যে হাই রে আমার জন্য কত জনের প্রাণ মারা গেল, আমি কেন সেই কুম্ভীর দেখা ভয় পাইতেছি, যাক আমার জীবন
আমি তবু আমার জীবন ধন্য হবে, আমার এই জ্বালা যন্ত্রণা আর সহ্য হবে না। তাই জঙ্গলের থেকে ওই মরা ডালখড়ি আইনা লতা পাতাইনা একটা মান্দাস বান্দা ওই মান্দাসের উপরে পার হয়ে যাইতেছে, নিচের থেকে একটা কুম্বির আইসা সেই মান্দাস সুদ্যকে গিলা ফেলাইছে। কুমির যাইবার চাই পানির তলে, কিন্তু ছয় ফর্ম লুকুটে এখন ভাইসা কুমির কিন্তু পানির তলে যাইতে পারে না। ওই ছুলে মানে আংটির বাহাদুরিতে কেরামতিতে কিন্তু কুমিরের এখন প্রাণ বাইরে যাইতেছে, ছটপট ছটপট করতেছে, তাই দক্ষিণ পার নিয়ে উগরিয়া দিছে। তখন সেখান থেকে ছয় ফর্মলুক দক্ষিণ পারে রওনা করছে। যাইতে যাইতে দেখে এমন একটা পুরী দেখা যায়, সোনার পুরী, সোনার বাড়িঘর, সোনার দালান কোটা, সোনার মতো খা খা করে জ্বলতেছে। ওই পুরী যখন ওর নয়নে লাগছে তখন ওর মনে আশা হয়ে গেছে যে নির্চয় আমি পরিস্থানে এসে উপস্থিত হয়ে গেছি। ওই পুরীর তামসা দেখতে দেখতে যাইতেছে, দেখে ফল ফলান্তি পাইকা পয়সা গইলা পড়তেছে, খাবার বলতে জীব দুনার বলতে কোনো কিচ্ছু নাই। দেখে কত রঙের ফুলের বাগান, ফুল জয়রা পড়তেছে, কোনো কিচ্ছু বলতে নাই, শুধুমাত্র দেখে সোনার পুরী, সোনার বাড়িঘর। দেখতে দেখতে যখন সে পুরীর মাঝখানে গেল দেখে একটা তেলেস মাতের ঘর। ওই ঘরের দুই পাশে দুইটা জানোয়ার বান্দা, হরিণ আর বাঘ বান্দা। হরিণের সামনে মাংস, বাঘের সামনে ঘাস, ঘরের চতুর্পাশে দেখে রূপের জ্যোতি জলকাইতেছে। কয় হাইরেককে শিরদানি রূপ দেখা যায়, ঘরে যাই কি করে, ঘরে যাইবার না পাইরা। তখন কয় হাইরে কেমন উল্টা নাদান দেশে আসলাম, বাঘেরে দিছে ঘাস, হরিণরে দিছে মাংস, যা আমি একটা খুরাক বল দিয়ে দিমু। তাই ঘাস নিয়ে হরিণরে দিছে, বাঘেরে মাংস দিছে, চটটট করে সে ঘরের দরজা খসে গেছে। কয় বাঘ গেই তো এটা, খুরাক উল্টিয়া দেওয়া মানে ঘরের দরজা। ঘরের ভিতরে যাইয়া দেখে এমন একটা মেয়ে শুয়া রয়েছে যে দেখবার মতো মেয়ে। তখন সেই মেয়েটাকে সুসার করে চিল্লাইতেছে কিন্তু কারো ডাকে সারা শব্দ দিতেছে না। দেখে শীতান একটা পাথর, পৈতান একটা পাথর, শীতানের পাথরটা নিচা, পৈতানের পাথরটা উঁচা, ওই পাথর উল্টা পাল্টা করছে। তখন সে কন্যায় মুসার দে উঠে বসছে, বৈশা বলতেছে হায় হায় আপনি কোথার থেকে আসছেন, তাড়াতাড়ি যান, কিন্তু দানা পাশপার সময় হয়ে গেছে, এখন আপনার যান নিয়ে টানাটানি হয়ে যাব। ছয় ফর্মলুক বলতেছে দেখো কন্যা, তুমি আমাকে ভয় দেখাইও না, আমি হাজার হাজার দানবের হাতের থেকে সুই পাই ছুইটা আসছি, কোন একটা দানব আমাকে গ্রাস করতে পারে নাই, তবে তুমি এই পুরীর মধ্যে কেন, তুমি দেও দানব না জুন জিন পরি না মানব সন্তান, সত্য পরিচয় তুমি দেও। তখন সেই কন্যায় পরিচয় দেওয়া আরম্ভ করল। রুমের শহর থাকি আমি, রুমের শহর গরু গো, হাই গো রুমের শহর গরু, আমি খুব খুশি হইতাম যে বেশ তাহলে আমার পরিচয় তুমি নিয়ে নাও।
বেশ, আপনি সেই মেসেজ শহর থেকে এই কুকাপ দেশে আপনি কি করে আসলেন? যে দেখো, আমার বাবায় আমাকে একটা শাড়ি দান করছিল। শাড়ির মধ্যে লেখা ছিল, গুলেস্থায়ী রুমে বাদশা সাহাবাল তাহার কন্যা নামে পড়ি বদিউজ্জামাল। সেই বদিউজ্জামালের নকল ছবি যখন আমার নয়নে লাইগা গেছে, তখন আমি পাগল হয়ে গেছি। তাই 40,000 জাহাজ নিয়ে লবালং সাগরে যখন আসি, তাই ভাগ্যের দোষে সমস্ত জাহাজ মারা গেছে লবালং সাগরে। বাসতে বাসতে আইলাম কুকাপ দেশে, ধরা পড়লাম দানবের হাতে, ঘুরতে ঘুরতে আসলাম তোমারির কাছে। এই মাত্র আমার পরিচয়। যখন এই পরিচয় দিছে ওই কন্যাই, তখন মানে বদিউজ্জামালের নাম শুনে আহা আহা বোন বোন বলে তখন সেই তাল খেয়া জমিনে পড়ে গেছে। যখন সেই জমিনে পড়ে গেল, তখন সে ছয়ফর মুলুক বলতেছে, হ্যাঁ আজ কত বৎসর গত হয়ে যায়, গুলেস্থায়ী রুম দেড় দেহা তো দূরের কথা, কোন একজন মানুষের নাম বলতে পারলো না। স্বয়ং বদিউজ্জামালের নাম শোনা মাত্র আহা আহা বোন বলিয়া জমিনে নির্চয়ই আর কোনো ভাবে বলতেছে, বোন গো, তুমি আমার ইহকাল পরকালের ধর্মের বোন, তুমি হাত ধরে ওয়াদা করো আমার মাসক বদিউজ্জামালের দর্শন তুমি করাইবে কিনা। তাই হাতে ধরে বলতেছে, ভাই গো, ভাই বলতে জগতে আমার কেউ নাই, তাই তুমি ভাই বোন বলে আমাকে দায় ঠেকাইলা। তবে যা হোক, আমি তো দানবের কয়াদে বন্দী, এই দানবের কয়াদ থেকে আমি কেমনে করে তোমাকে উদ্ধার করি, কিভাবে আমি সেই মাসক বদিউজ্জামালের দর্শন করাই? যাচ্ছা বোন গো, সত্য করে তুমি বলতে পারো সে দানবের মরণ ভেদ কিভাবে? যে হ্যাঁ, আমি বলতে পারি, কিন্তু এখন সময় হয়ে গেছে, দানব আসবার টাইম হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি করে পলাও। ছয়ফর মুল্লুক তখন আড়ালে চলে গেল, যেমনে খার মারা সেইভাবে মাইরা থুয়া এইদিকে কিন্তু দানব পয়সা পড়ল, আইলো মাইলো ধরা ধরা খাইলো, আদমের গুন্দ পাইলো। তখন সেই পুরীর ভিতর আইসা আদমের গান পেয়ে গেল। তখন মালেকারে জাগিয়া বলতেছে, হে মালেকা, আজ যেন আমার কেমন কেমন লাগতেছে, নাগে জানিস সেই আদমের গান পাইতেছি, তাই না? মালেকা বলতেছে, সর্বনাশ, আজকে পুরীর ভিতরে ডইকা যদি আদমের গান পাইতেছে, আমার ভাইয়ের আর বাসান যাবে না। তবে যা হোক দাদা, একটা কথা, যে কি, যে আমার রূপে কত দানব পাগল কয় আর লেখা জোকা নাই। যে দাদা গো, আমার রূপে যদি পাগল হয়ে যায়, তুমি যদি মইরা যাও, তাইলে কাল কিয়ামত পর্যন্ত আমার এই তেলেসমাত ঘরে মুর্দার হয়ে থাকন লাগবো, আমাকে কে উদ্ধার করবো? কয়, হ্যাঁ এই তো তুমি আসল কথা কইছো, এক যুগ 12 বৎসর চইলা গেছে, কিন্তু দানবের মরণ ভেদ তুমি জিজ্ঞাসা করো নাই, আজ আদমের গান পাইতেছি আর তুমি এই দানবের মরণ ভেদ জিজ্ঞাসা করতেছো, তাই না? কয়, দেখো দাদা, এই কথা যদি তুমি বারংবার আমাকে বলো, তোমার সাথে যে আমার বিয়ার ওয়াদা, এইটা কিন্তু আমি অস্বীকার করুম। কয়, না 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 পাগলি, আমি আর কোনোদিন তোকে বলবো না। তবে তাহলে দাদা, সত্য করে বলো তোমার মরণ আছে কিনা? কয়, দেখ রে পাগলি, আমার মরণ নাই। কত মরণ নাই, তাই তো বলো, আমি তো ওই কথাই জিজ্ঞাসা করছি, তোমার মরণ কথাটাই আমি চিন্তা করতেছি। মরণ যদি নাই, তাহলে খুব ভালো, আজ থেকে তুমি আর আমি, আমি আর তুমি, আর কোনো চিন্তা ভাবনা নাই। কয়, দৌড় রে পাগলি, মরণ আছে। আরে বুঝা, তুমি এইমাত্র কইলে যে মরণ নাই, এইমাত্র আবার বলতাছো মরণ আছে? কয়, হ্যাঁ আমার মরণ আছে, কিন্তু তরির কাছে। কয়, দেহ সে বুঝার কথা, তোমার মরণ আমার কাছে কি কইরা? কয়, হ আমার মরণ তোর কাছে বা কি কইরা, আমাকে মারবার গেলে প্রথমে লাগবো সুলেমানি একখানা আংটি, আমার মাতার ক্যাশ, এই দুইটা শীষ নিয়ে, এই যে আছে একটা তালাপ গম্বুজ, তালা তালাপের ভিতর আছে আছে একটা মঠ গম্বুজ, ওই গম্বুজের উপর আছে একটা হীরার খড়গ, ওই হীরার খড়গ দিয়ে যদি গম্বুজের মধ্যে সুট মারে, বাইরেও একটা ভুমরার বুমরি, ওই ভুমরা বিমরি আমাদের আত্মা, ওই ভুমরার যদি পাখা ছিঁড়ে আমাদের পাখা ছিঁড়ব, পাও ছিঁড়লে পাও ছিঁড়ব, ধর ছিঁড়লে কিন্তু আমাদের কাল্লা ছাউিয়া পড়ে যাইব। যে তাই না দাদা? কয়, হ, কয়, ধুর, কেরা কোন দিনে ইংল্যান্ড হয়ে আইব, তারপরে তোমারে মারবো। আজ ঠিকার দাদা, কি এর বিয়া শাদি, বিয়া শাদি আমাকে হইয়া গেছে গা। দাদা কাম করি, এই যে তুমি হাতিগুড়া মোষগন্ডার খাই আইছো, তোমার তো পরি সময়ছে, তবে তুমি শুয়া পড়ো, তোমাকে এখন যোগাল যত্ন করি। বেশ, তখন মানে তো দানব মানে পাহাড়ের মতো শুয়া পড়ছে, মালেকা কি করছে, আদামই না একটা খাইটা নাতে নইয়া, তখন মানে তো বাড়ি আরম্ভ করছি, এমন বাড়ি, এই যে মানে হাতিগুড়া মোষগন্ডার খাইছে, এটা ট্যাংরা উঁচা নিচে হয়ে রয়েছে, এগুলা মানে বাইরিয়া সমান করতেছে, ডানে
দানব কয় মালেকা আজকে আমার খুব ভালো লাগতাছে মালেকা কয় দাদা কয় কি কও কয় আজকে যে আরাম তুমি আমার দিতাছ খুব ইচ্ছা লাগতাছে মালেকা কয় দাদা এইরকম তোমার আমি জীবন ভরাই দিমু কিন্তু তোমার আর চিন্তা করন লাগবো না কয় তাই না মালেকা কয় হ্যাঁ কয় খুব ভালো লাগতাছে কয় দাদা গো টিবান ওইছে না কয় হ্যাঁ ওইছে কয় তাহলে এক কাম করি মেয়ালুকের বলে শুনলো কলা দেখে নেই যে কিভাবে কলা বাইর করে তখন কয় দাদা একটা কথা যে কি যে তোমার মাথা আজকে একটু বিল দে দেয় কয় দেও বেশ তো ভালো কথা তখন বাইরানি না বাদ দিয়া তখন ওই মালেকা কি করলো ওই দানবের মানে মাথা বিল দেওয়া আরম্ভ করলো মাথা বিল দিতে দিতে দেখে যে মস্ত বড় একটা কাসিমের মতো অনুমান পাঁচ পাল্লা কিন্তু দানবের মাথার একটা চুল মানে হাতের মধ্যে পেঁচাইছে পেঁচিয়ে নিয়ে ওই দুই আধে মানে কাসিমটাও ধরছে টান দেয় চুলও উঠাইছে ওই কাসিমও উঠাইছে দানবা কয় ছিড়ে তুমি না আমার ছিঁড়ে ফেল দিলা মাথা কয় হ্যাঁ মাথা ছিঁড়ছি এই যে দেহ কত বড় উকুন কয় বাপ বারে ওরা কোনে রাসাল কয় কে তোমার মাথার মধ্যে কয় এটা তো আমি আগে দেখি নাই কয় তাড়াতাড়ি দে আমার কাছে একখার মালেকার কাছে উনি থাপা দেন একখার কপপত করে মুখের ভিতরে ঢুকিয়া দিছে মিতর মুখের ভিতরে যখন ঢুকিয়া দিল মালেকা তখন তাড়াতাড়ি করে দানবের মাথার চুলটা মানে লুকিয়ে ফেল দিল তো যে কি কয় আজকে আমার খুব খারাপ লাগতেছে কয় তাহলে তাড়াতাড়ি করে একটু আরাম করো গা তোর কয় দাদা আরাম তো করু আমার নিগে আজকে খাইবার আনো নাই কয় খাইবার আনি নাই ওই যে দেখ না টুপলার মধ্যে কত রঙের ফল ফলান্তি আনছি কয় বাঘ গেই তো তুমি কিছুই কর না আজকে ফলের টুপলা ভাই করে দিল কিছুটা খাইলো আর কিছুটা ভাইয়ের নিগে রাইখা দিল ওই টুপলা হামলিয়া রাখলো মালেকার মতো মালেকা শুয়া পড়লো শুয়া শুয়া চোখের পানি ছাইরা দিল যে হাই রে হায় ভাইয়ে কইছিল যে বাবাই সুলেমানি আংটি দান করছে আংটি তার সাথে আছে কিনা তা আমি জানি না তবে আংটির জন্য বুত হয় এই দুষ্ট দানবকে আমি ভত করতে পারলাম না আমার বাবা মার মুখ আমি জীবনে দেখতে পারলাম না এইটা চিন্তা ভাবনা করে শুইতেছে রাত ফজর হয়ে গেছি দানবে মুসার দুইটা বলতেছে মালেকা ও মালেকা মালেকা চমকে দাদা তুমি কিয়ের জন্য ডাকো যে ডাকিবান কিয়ের জন্য আমি এখন শিকারে যাত্রা করলাম মালেকা বলতেছে দাদা কয় দর পাগল যাবো না এই বাড়ির পাশে আছি মালেকা জানলো যে দুষ্ট দানব তাজকে দেড় ছাড়লো দানবের কিন্তু একটা চাল যদি কইল উর তাইলে যাইব গা দূর যদি কইল দূর তাইলে থাকবো উর উর যখন কইছে দানব দূরে গেছে গা এই দিকে ছয় ফর্মুল লুকাইছে মালেকারে জাগাইছে মালেকারে জাগিয়ে বলতাছে বইন গো এখন তোমার সংবাদ কি যে হ্যাঁ সংবাদ খুব ভালো যে কিরকম ভালো যে তাইলে আমি বলি তুমি শুনো বইন গো বলি যে তোমায়ারে দেওয়ের মাতার শুনো ভাই গো এ মানরি এই দুই সিদ হইলে পরে ভাই গো দানব মারতে পারি গো ভালো দানব মারতে পারি ভাই গো